আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের পঞ্চম অধ্যায়। আজকের আলোচ্য বিষয় ব্যবসায় আইনগত দিক। হ্যাঁ, আমরা ব্যবসা কি এটা আগে জানি শিক্ষার্থীরা, ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। দেখো, এই সংজ্ঞার ভিতরে আছে বৈধ, অর্থাৎ ব্যবসার কিছু আইনগত দিক রয়েছে, দিকগুলো বিবেচনায় রেখে ব্যবসা পরিচালনা করতে হয়। আর এই ব্যবসা পরিচালনা করতে হলে যদি আইনগতভাবে বৈধ না হয় সেটি ব্যবসা কর্জ করবে না। চলো আমরা ব্যবসায় কোন আইনগত দিকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো একটু দেখি। আজকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে লাইসেন্স, যৌথমূলধারী কোম্পানির নিবন্ধন, ফ্রাঞ্চাইজিং, মেধা সম্পদ, প্যাটেন্ট। তো আসো প্রথমেই জানি আমরা লাইসেন্স কি। লাইসেন্স মানে অনুমোদন দেওয়া, অর্থাৎ যারা বৈধভাবে কার্য ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন দেবে সেই কর্তৃপক্ষ বা পরিচালক মন্ডলীদেরকে বলা হবে লাইসেন্স কর্তৃপক্ষ। দেখো, একমাত্র ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বা লাইসেন্স বাধ্যতামূলক নয়, কিন্তু পৌরসভা, পৌর এলাকা অথবা শহর কেন্দ্রে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে বা জেলা প্রশাসকের নিকট থেকে ব্যবসা পরিচালনার অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। যে অনুমতিপত্রটা সংগ্রহ করতে হয় বা ব্যবসা পরিচালনার অনুমতিপত্রকে বলা হবে লাইসেন্স। এক্ষেত্রে দেখো, লাইসেন্স গ্রহণ করার ক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক নয়, তবে কিছু কিছু সুবিধা পাওয়ার ক্ষেত্রে অংশীদারি ব্যবসা লাইসেন্স করলে সে ব্যবসায়ী সাধারণভাবে অংশীদারি ব্যবসা করার চেয়ে একটু বেশি সুবিধা পেয়ে থাকে। এখন আসো আমরা আলোচনা করবো যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন কি। যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন, দেখো কোম্পানি আইন অনুসারে মানুষের যৌথ মূলধনী ব্যবসা নিবন্ধন কি বাধ্যতামূলক হয়। এক্ষেত্রে কোম্পানি নিবন্ধনের নিবন্ধনের জন্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক তাদের নিকট থেকে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন পত্র সংগ্রহ করতে হয়। রেজিস্টার জয়েন্ট স্টক দেখো, এই তাদের নিকট থেকে আমার কি করতে হবে, কোম্পানি যৌথমূলধারী কোম্পানি নিবন্ধন পত্র সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে যৌথমূলধারী কোম্পানি দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর এক হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। যারা প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানির সংগঠনের প্রবর্তক থাকবেন তারা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃপক্ষের নিকট জমা দেবে। এক্ষেত্রে তারা সব কাগজপত্র যদি দেখে সন্তুষ্ট হয় তারপর কী করবে, যৌথমূলধারী কোম্পানি নিবন্ধকের জন্য তারা অনুমতি দিবে। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন দুজন প্রবর্তক এর জন্য আবেদন করতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সাতজন, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন দুজন আবেদন করতে হবে। তো আমরা জানি যে এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা থাকে 2-50, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্যের সংখ্যা থাকে 7-10 শেয়ার তার হস্তান্তর। এর জন্য পাবলিক লিমিটেড কোম্পানির লাইসেন্স বা নিবন্ধন করার জন্য 7 জনের আবেদনপত্র করতে হয়, আবেদন করতে হয় কোম্পানির নিবন্ধকের অনুমতির জন্য। তো আমরা জানলাম যে যৌথমূলধারী কোম্পানি নিবন্ধন কীভাবে করতে হয়। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন হওয়ার পরেই কার্য শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি আমরা জানি যে এক্ষেত্রে অনুমতিপত্র সংগ্রহ করতে হয় তার কোম্পানি কার্যক্রম পরিচালনা করার জন্য। এখন আসো আমরা বর্তমান সময়ে খুব ব্যবহৃত বেশিরভাগ ক্ষেত্রে নাম করা প্রতিষ্ঠান বা ফ্রাঞ্চাইজিং কোম্পানির মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। ফ্রাঞ্চাইজিংটা কী? ফ্রাঞ্চাইজিং হচ্ছে খ্যাতনামা কোম্পানির সুনাম ব্যবহার করে পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, উন্নয়ন অর্জন করার জন্য যে ব্যবসাটি পরিচালনা করা হয় সেটাকেই ফ্রাঞ্চাইজিং ব্যবসা বলা হয়। সেটাকে কী ব্যবসা বলা হয়? ফ্রাঞ্চাইজিং ব্যবসা বলা হয়। খেয়াল করো, আমরা যদি খ্যাতনামা কোনো কোম্পানি মনে করি, এটা কি একটা খ্যাতনামা কোম্পানি, আর এই কোম্পানির প্রোডাক্টটা কী করতে চায়, বিক্রয় করতে চায়,
এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কোম্পানি সুনাম ব্যবহার করে এই আর কোম্পানি কি করবে তার দেশে পণ্য দ্রব্য উৎপাদন করবে প্রস্তুত করবে বিক্রয় করার চেষ্টা করবে আর আমরা জানি যে ফ্র্যাঞ্চাইজিং এর ক্ষেত্রে দুই ধরনের পক্ষ থাকে একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজর আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কাছে ফ্র্যাঞ্চাইজর ফ্র্যাঞ্চাইজর অনুমতি দেয় সুনাম ব্যবহার করে পণ্য প্রস্তুত বা উৎপাদন করার জন্য তাকে বলা হবে কি প্রস্তুত করবে এবং বিক্রি করবে মুনাফা অর্জন করবে তাকেই বলা হবে ফ্র্যাঞ্চাইজি ক্লিয়ার অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ধরে নিই আমেরিকার কেএফসি হচ্ছে ফ্র্যাঞ্চাইজর যার সুনামকে আমরা ব্যবহার করব আর বাংলাদেশে তারা কি করবে এই পণ্যটা উৎপাদন করার জন্য এই খ্যাতনামা কোম্পানি পণ্যটা উৎপাদন করার জন্য অনুমতি পাবে সুনাম পাবে এই সুনাম ব্যবহার করে তার পণ্য প্রস্তুত করবে এবং বিক্রয় করবে এক্ষেত্রে দেখো ফ্র্যাঞ্চাইজিং কোম্পানির ফ্র্যাঞ্চাইজিং করার ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আছে ফ্র্যাঞ্চাইজার ও ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে চুক্তিপত্র থাকতে হবে তাহলে ফ্র্যাঞ্চাইজি ও ফ্র্যাঞ্চাইজর বিষয়টা আমরা মানে বুঝতে পেরেছি অর্থাৎ খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করার ক্ষেত্রে এই খ্যাতনামা কোম্পানি যে নাম ব্যবহার করার অনুমতি দেয় এই খ্যাতনামা কোম্পানিকে বলা হয় ফ্র্যাঞ্চাইজর আর যারা এই সুনামটা ব্যবহার করে তাদেরকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি ক্লিয়ার আচ্ছা তাদের মধ্যে কি থাকতে হবে চুক্তি থাকতে হবে ব্র্যান্ডেড পণ্য বা সেবা হতে হবে কারণ আমরা যদি পণ্য উৎপাদন করতে চাই এমন পণ্য উৎপাদন করার জন্য ফ্র্যাঞ্চাইজিং কার্যক্রমটা করব যেটা বহুল প্রচলিত এবং তার আলাদা ব্র্যান্ড বা সুনাম আছে যে সুনামের উপর পণ্যদ্রব্য প্রস্তুত এবং বিক্রয় করা সহজ হয় পণ্য বা সেবা স্বীকৃত মান মানের ঠিক হবে যে কোম্পানিকে আমাকে অনুমতি দিল ওই কোম্পানির শর্তের মধ্যেই থাকবে পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিছু অনুমতিপত্র দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম থাকবে এই নিয়ম মেনটেন করে আমার দেশে এই পণ্যটা বা আমি যে এয়ার ফ্র্যাঞ্চাইজি করেছি এই ফ্র্যাঞ্চাইজি হওয়ার ক্ষেত্রে আমারও ওই অনুমতি বা শর্তগুলো মেনে পণ্য প্রস্তুত করতে হবে তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি এবং এই জিনিসটার নাম শুনেছি যতটা কঠিন মনে হয় বিষয়টা ততটা কঠিন না ফ্র্যাঞ্চাইজিং আবার বলছি খ্যাতনামা কোনো কোম্পানির সুনাম ব্যবহার করে খ্যাতনামা কোম্পানির সুনাম ব্যবহার করে পণ্য প্রস্তুত উৎপাদন ও বিক্রয় কার্য করার প্রক্রিয়াই হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং আর এটা কি অবশ্যই কোনো ব্র্যান্ড বা খ্যাতনামা কোম্পানি নাম হতে হবে আর যিনি অনুমতি দেন তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজার আর যিনি অনুমতি পান তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি এখন আসো মেধা সম্পদ নিয়ে আমরা আলোচনা করি মেধা সম্পদ কি মন ও মেধাকে কাজে লাগিয়ে মনন ও মেধাকে কাজে লাগিয়ে সৃষ্ট কাজ কি অর্থাৎ মনন মেধার দ্বারা সৃষ্ট কাজকে কি বলা হবে মেধা সম্পদ আবার বলছি মনন মেধার দ্বারা সৃষ্ট কাজকে কি বলা হবে মেধা সম্পদ বলা হবে ব্যবসা বাণিজ্য শিল্প বাণিজ্যে দীর্ঘদিন পরিশ্রম করে যদি প্রসিদ্ধ কোনো নিয়ম নকশা প্রতীক এগুলো প্রস্তুত করা হয় যাকে আলাদাভাবে চেনা যায় যা পূর্বে কেউ করেনি এরকম কোনো আবিষ্কার বা উদ্ভাবন হচ্ছে মেধা সম্পদ শিল্প বাণিজ্য উদ্যোক্তাদের মেধা সম্পদ বলতে ওই সব মূল্যবান সম্পদকে বোঝায় যে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যম দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করা হয়েছে অর্থাৎ আগে প্রস্তুত ছিল না সে তার মেধা মননকে কাজে লাগিয়ে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে একটা প্রসিদ্ধ নিয়ম বা সাহিত্য বা একটা শিল্পকর্ম উদ্ভাবন করেছে মেধা সম্পদকে কাজে লাগিয়ে মানুষ জয় করেছে অনেক অজানা রহস্যকে এই মেধাকে কাজে লাগিয়ে যে এই বিষয়গুলো আগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন চিন্তা করা হতো না যে এই জিনিসগুলো আবিষ্কার হওয়ার পরে যে আবিষ্কারগুলোর ফলে ব্যবসা বাণিজ্য বহুগুণে সামনের দিকে এগিয়ে গেছে ওই আবিষ্কারগুলো হচ্ছে মেধা সম্পদ আর এই মেধা সম্পদ সারা বিশ্বে পালিত হয় আমরা জানি যে 26শে এপ্রিল বিশ্ব
মেধা সম্পদ দিবস কবে 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস মনে থাকবে শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি এসব সম্পদের মধ্যে প্যাটার্ন ট্রেডমার্ক হ্যাঁ এগুলোকে কি বলা হয় কপিরাইট এগুলোকে মেধা সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে এখন আসো আমরা আলোচনা করব প্যাটেন্ট নিয়ে যে প্যাটেন্ট কি প্যাটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ প্যাটেন্টের মাধ্যমে এর আবিষ্কারের জন্য আবিষ্কারককে একচ্ছত্র ব্যবহারের অধিকার দেওয়া হয় অর্থাৎ এই আবিষ্কারটি যে করেছে যা পূর্বে হয়নি নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে যে জনকল্যাণমূলক বা মানুষের উপকারে আসবে এবং এটি যিনি আবিষ্কার করেছেন তার সরকারের মধ্যে একটি চুক্তি হবে যে সরকার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একমাত্র এটি নতুন করে নতুন করে প্রস্তুত এবং এর ব্যবহার এবং বিক্রয় এবং এর থেকে মুনাফা সে কতটুকু নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করবে এই অধিকারটা দেওয়া হয়ে থাকে এই প্যাটেন্টের মাধ্যমে অর্থাৎ সেই প্যাটেন্টের মাধ্যমে অর্জিত অর্থ সে একাই ভোগ করবে এবং সরকার এটা কি করবে ওই প্যাটেন্ট উৎপাদনকারী ব্যক্তিকে একচ্ছত্র অধিকার দেবে এই দেওয়ার ফলে কি হয় এটাকে চুক্তি যেহেতু এই দেওয়ার ফলে ইচ্ছা করলে অন্য কেউ ওই প্যাটেন্টকে ব্যবহার করে কোনো অর্থ উপার্জন করতে পারবে না বা ওই প্যাটেন্টের মাধ্যমে বা ওই আবিষ্কারের মাধ্যমকে ব্যবহার করে কোনো পণ্য প্রস্তুত করতে পারবে না এই সুবিধাটা ভোগ করতে পারে অর্থাৎ প্যাটেন্ট হওয়ার ফলে সে কি করতে পারবে পণ্য সে নিজে বিক্রি করতে পারবে তাকে একমাত্র তার অনুমতি ছাড়া অন্য কেউ এই পণ্য উৎপাদন বিক্রয় করে মুনাফা অর্জন করতে পারবে না বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট ডিজাইন আইন অনুযায়ী এই চুক্তিটা করা হয়ে থাকে এই কাজটি করে থাকে প্যাটেন্টের কার্যক্রমটি পরিচালিত হয়ে থাকে প্যাটেন্টের নিয়মাবলীগুলো পরিচালিত হয়ে থাকে কি 1911 সালে আইন অনুসারে প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুসারে প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুসারে মনে থাকবে শিক্ষার্থীরা তাহলে আমরা জানলাম মেধা সম্পদ দিবস কত 26 এপ্রিল 26 এপ্রিল 26 এপ্রিল আর এটা এটা কার্যক্রম হিসাবে সারা বিশ্বে পরিচালিত হয়ে থাকে আর প্যাটেন্টটা হচ্ছে 1911 সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুসারে পরিচালিত হয়ে থাকে আর ফ্রান্সাইজিং কি ফ্রান্সাইজিং হচ্ছে খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করা তাই না নাম ব্যবহার করে কোন প্রস্তুত উৎপাদন ও বিক্রয় কার্য পরিচালনা করা আর ফ্রান্সাইজিং কে দুই ভাগ ভাগ করেছে ফ্রান্সাইজ দর আর ফ্রান্সাইজি যিনি অনুমতি দেন তিনি খ্যাতনামা কোম্পানির মালিক তিনি সে ফ্রান্সাইজ দর আর যে এটা ব্যবহার করবে তিনি হচ্ছেন ফ্রান্সাইজি আশা করি শিক্ষার্থীরা লাইসেন্স যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন ফ্রান্সাইজি মেধা সম্পদ প্যাটেন্ট এই বিষয়গুলো সম্পর্কে তোমরা সম্যক ধারণা পেয়েছ এই বিষয়গুলো সম্পর্কে আরো জানার থাকলে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ